নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ নিয়ে এসেছি দারুণ সুস্বাদু তেল চিংড়ির রেসিপি। গরম ভাতের সাথে এটা খেতে জাস্ট দুর্দান্ত লাগে, আর এটা বানানোও কিন্তু ভীষণ সহজ এবং খুব কম সময় তৈরি হয়ে যায়। প্রথমেই একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিতে হবে। রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে এবং তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। তো তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে প্রথমে দিয়ে দিতে হবে হাফ চা চামচ মতো কালো জিরে, আর সাথে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো এভাবে দুটুকরো করে দিলাম, আপনারা ছোট ছোট টুকরো করে কেটেও দিতে পারেন। শুকনো লঙ্কাগুলোকে একটু পোড়া পোড়া করে ভাজতে হবে। খাওয়ার সময় ভাতের সাথে এই শুকনো লঙ্কাগুলো মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখুন, লঙ্কাগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে কুচোনো রসুন। রসুনের কালারটা যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে রসুনটা ভেজে নিয়েছি। রসুনটা ভালো মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণে কুচোনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু খুব বেশিক্ষণ সময় নিয়ে ভাজতে হবে না, জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করে নিলেই যথেষ্ট। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। এখানে আমি মাঝারি মাপের 200 গ্রাম চিংড়ি নিয়েছি। চিংড়ির হাত পা মাথা লেজা খোসা সমস্ত কিছু বাদ দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তেলের উপরে চিংড়িটা দেওয়ার পর হাই ফ্লেমে রেখে এটাকে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজা হলে চিংড়ি থেকে জল ছাড়বে না এবং চিংড়িগুলো কিন্তু বেশ জুসি থাকবে। তো চিংড়িটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী সামান্য একটু নুন এবং দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো। চিংড়িতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য নুনটা বুঝে দিয়েছি, আর হলুদ কিন্তু এখানে আর ব্যবহার করিনি। আর এই রান্নাটা কিন্তু একটু ঝালঝাল হলে খেতে বেশি ভালো লাগবে। তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে আবারও এটাকে আমি 1.5 থেকে 2 মিনিট মতো লো ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। চিংড়ি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তাই এটুকু রান্না করলেই কিন্তু চিংড়ি ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আমাদের তেল চিংড়ি কিন্তু এখানে অলমোস্ট রেডি। নামানোর আগে সামান্য একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আবারও একবার ভালো করে এটাকে মিশিয়ে দেব। রান্না কমপ্লিট হয়ে গেলে এটাকে কিন্তু এখনই আমি সার্ভ করব না। গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে 5 থেকে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ব্যাস, মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমাদের তেল চিংড়ি বা চিংড়ির তেল এখানে একদম রেডি সার্ভ করার জন্য। গরম ভাতের সাথে এটা থাকলে আর অন্য কিচ্ছু লাগবে না, সমস্ত ভাত শুধু এই একটা পদ দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। যারা কখনো ট্রাই করেননি, আমার কথার ওপর ভরসা করে হলেও এটা একবার ট্রাই করে দেখবেন। আর এই তেল চিংড়ির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করছি রেসিপিটা ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমায় সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।